চারটা পাঠ আলোচনা করা হয়েছে। আজকে আমরা শেষ দুটো পাঠ পাঠ 5 ও 6 নিয়ে আলোচনা করব, এবং এর মধ্যে যে সংস্থাটা আছে সেটা হচ্ছে WHO, যেটা এখন খুব প্রচলিত, সবাই এখন এটার নাম শুনছে, পেপার পত্রিকা টেলিভিশন WHO এর বিভিন্ন কর্মকর্তা প্রতিদিনই WHO কোন না কোন নিউজ আমরা টেলিভিশন বা পেপার পত্রিকাতে বা ইন্টারনেটে পাই। যাই হোক, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা বাংলাদেশে বিভিন্ন ভাবে কাজ করছে জাতিসংঘে। আজ আমরা দেখব WHO এবং UNFPA এই সংস্থা দুটির কাজ। প্রথমে আমি ছোট প্রশ্ন হিসেবে দিয়েছি যে WHO এর পূর্ণ রূপ কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পূর্ণ রূপ, WHO এর লক্ষ্যগুলো কি, মানে প্রত্যেকটা সংস্থা গঠনে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে, কিছু সুনির্দিষ্ট গোল আছে, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, আমরা দেখেছি যে বিভিন্ন রকমের লক্ষ্য নিয়ে কাজ করে। তো WHO এরও একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীতে নানা ধরনের সমস্যা হয়, তার মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ এইটা পৃথিবীতে মাঝে মাঝে মারাত্মক সমস্যা তৈরি করে, যেমন এখন যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইটা যুদ্ধের চেয়েও কি কম ভয়ঙ্কর? দেখো এখন পৃথিবীর প্রায় প্রতিটি দেশে এই রকম প্যান্ডামিক সিচুয়েশনের কবলে তারা পড়ছে, তার মানে কি এটা যুদ্ধ হলো হয়তো এত দেশ একসাথে যুদ্ধ করতো না, কিন্তু এই যে এই ডিজিজটা এই COVID-19 বা করোনা ভাইরাস এটা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ এত তাড়াতাড়ি এত ব্যাপক অংশে ছড়িয়ে পড়তো না। সুতরাং পৃথিবীতে এই ডিজিজগুলো যাতে রিমুভ করা যায়, যাতে আগে থেকে মানুষকে সতর্ক করা যায়, অর্থাৎ পৃথিবীটাকে রোগ মুক্ত করার জন্য এই WHO এর জন্ম লাভ করেছে। যদিও তারা পারছে কি পারছে না সেটা তর্ক সতর্ক বিষয়, তারা বিভিন্ন ধরনের কাজ করছে, তাও এই রোগ মুক্ত করার জন্য তারা জন্ম লাভ করেছে। বাংলা তৃতীয় প্রশ্ন দিয়েছি যে বাংলাদেশে কোন ঘাতক রোগ প্রতিরোধে WHO কাজ করছে। আজ থেকে অনেক অনেক বছর আগেও বাংলাদেশে কিন্তু কিছু কিছু রোগ ছিল যেগুলো মারাত্মক আকারে ছড়িয়ে পড়তো, যেমন হতে পারে হাম, যক্ষা, পোলিও, পিপকাশ, এরকম বিভিন্ন ধরনের রোগ বাংলাদেশে যখন হতো খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়তো, প্রচুর মানুষ মারা যেত। তো এই ধরনের প্রায় 6টা ঘাতক রোগ নিরাময়ে WHO বাংলাদেশের সাথে কাজ করতে, এবং এটা বলতে হয় যে এই 6টা রোগের প্রতিরোধ নিরাময় কিন্তু তারা অনেকটাই সফল, তারা মানে WHO এবং বাংলাদেশ দুটো উভয় মিলে তারা কিন্তু সফলতা পেয়েছে। সুতরাং বাংলাদেশে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সব রোগ তো আর একই সময়ে হয় না বা একই ভাবে প্রতিরোধ করা যায় না, সুতরাং ওই সময়ে বা এই সময়ে হামের টিকা, যক্ষার টিকা এগুলো দিয়ে তারা মোটামুটি এই সব রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এই ছিল পার্ট 5 থেকে ছোট প্রশ্নগুলো। এখন আমরা দেখি যে পার্ট 5 এ বড় একটা প্রশ্ন, একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে WHO এর কার্যক্রমগুলো আলোচনা করো, বা অথবা বাংলাদেশে WHO কাজের বিষয়ে বর্ণনা করো, বা বাংলাদেশে WHO কি কি কাজ করছে, কারণ প্রত্যেকটা সংস্থাই WHO, ইউনিসেফ, বাংলাদেশে কিন্তু গভীরভাবে রিলেটেড। সুতরাং এই কাজ এই সংস্থাটাও WHO বাংলাদেশে নানা ধরনের কাজ করছে। প্রথমে যে কাজটা তারা করছে সেটা হচ্ছে সংক্রমণ ব্যাধি দূর করতে তারা বাংলাদেশ সরকারকে সাহায্য করছে, সহযোগিতা করছে, বিভিন্ন ধরনের বিষয় দিয়ে তারা সাহায্য করছে। যেমন এখানে বলা হয়েছে যে 6টি ঘাতক রোগ নিরাময়ে WHO বাংলাদেশের সাথে খুব ভালোভাবে কাজ করছে। 6টা ঘাতক রোগ কি, হাম, ডিফথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, কুপিং কাশি, এই 6টা রোগে একসময় বাংলাদেশ কিন্তু মারাত্মক আকারে ছিল, এখন কিন্তু এই রোগগুলোর কথা সেভাবে শোনা যায় না। তার মানে WHO এর সহযোগিতায় বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষ এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, এই রোগগুলোকে মানে প্রতিরোধ করতে পেরেছে। সুতরাং এই কাজগুলো WHO,
শিশুদের ছয়টি ঘাতক রোগ প্রতিরোধে WHO কাজ করছে। বিষাক্ত খাবার পানি সরবরাহে, কারণ আমরা জানি যে অনেক রোগ ব্যাধি হচ্ছে খাবার পানিতে ছড়ায়, পানি বাহিত রোগ। সুতরাং এই বিশুদ্ধ খাবার পানি যদি সর্বদা নিশ্চিত করা হয়, অনেক রোগ থেকে কিন্তু আমাদেরকে মুক্ত রাখা যায়। সুতরাং বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা WHO করে, কারণ বিশুদ্ধ খাবার পানি, পয় নিষ্কাশন, বিশুদ্ধ খাবার, স্বাস্থ্যকর বাসস্থান, এগুলো কিন্তু এই রোগ ব্যাধির সাথে জড়িত। এগুলো যদি ভালো থাকে রোগ ব্যাধি কম হবে, এগুলো যদি অস্বাস্থ্যকর হয় রোগ ব্যাধি বেশি হবে। শিশু মাতৃমৃত্যু হার কমানো, যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো হবে, হাসপাতাল ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করবে, যখন স্বাস্থ্যের অন্যান্য সুরক্ষার জন্য অন্যান্য বিষয়গুলো যখন ভালো কাজ করবে, স্বাভাবিকভাবে তখন শিশু মাতৃমৃত্যু হার কমানোর একটা সুযোগ তৈরি হবে। বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণ, এখন দেখো এই করোনা ভাইরাস বা এর আগে বিভিন্ন ধরনের ভাইরাস যখন ছড়িয়ে পড়ে, সেই ভাইরাস তো নিয়ন্ত্রণে WHO কিন্তু শুধু বাংলাদেশে না, ওভারঅল পৃথিবীতেই তারা কিন্তু কাজ করছে। সুতরাং বিভিন্ন রোগ ব্যাধি যখন আবির্ভাব হয় শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও, তখন এই সব রোগ প্রতিরোধে বা নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এই ছিল WHO এর সাথে বাংলাদেশ বা বাংলাদেশ সরকারের কাজের সম্পর্ক হলো, ওরা এই দেশে কি কি বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো। পার্ট 6 আছে UNFPA, এটা জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত বা জনসংখ্যা নিয়ে কাজ করে এমন একটা সংস্থা। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যাকে কিভাবে সম্পদে পরিণত করা হয় বা জনসংখ্যা নিয়ে কাজ করছে, জনসংখ্যা নিয়ে গবেষণা করছে, এরকম একটা বিষয় ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। আচ্ছা, এখান থেকে আমি দুইটা ছোট প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে UNFPA পূর্ণরূপ যেটা বলে দিলাম, UNFPA কাজ কি, UNFPA কাজ জনসংখ্যা সম্পর্কিত। অর্থাৎ আমরা জানি যে শুধু আমাদের দেশে না, প্রায় পৃথিবীতেই বলা চলে যে ওভার পপুলেশন একটা মেজর কনসার্ন, প্রবলেম, ইস্যু। সুতরাং যেই সব দেশে জনসংখ্যা বেশি, সেই সব দেশে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ বা জনসংখ্যার ব্যবস্থাপনা যদি ভালো না হয়, যতই উন্নয়ন করা যাক, উন্নয়নটা কিন্তু সাস্টেনেবল হবে না, অথবা উন্নয়নের সুবিধাটা পুরো দেশের মানুষ পাবে না। সুতরাং UNFPA এই জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, জনসংখ্যা কিভাবে সম্পদে পরিণত করা যায়, এই সম্পর্কিত কাজগুলো তারা করে থাকে। এখান থেকে একটাই বড় প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে UNFPA কাজের ক্ষেত্র বা বিষয়গুলো আলোচনা করো, যে বাংলাদেশে কি কি কাজ করছে UNFPA। আমরা জানি যে বাংলাদেশের অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা, ওভার পপুলেশন প্রবলেম। সুতরাং এই জনসংখ্যা সমস্যা কি করে সমাধান করা যায়, এটা একদিনেও এই সমস্যাটা হয় নাই, আবার একদিনে চাইলেও এই সমস্যাটা দূর করা সম্ভব না। সুতরাং এই জনসংখ্যাকে কি করে গ্র্যাজুয়ালি কমানো যায়, বিদ্যমান জনসংখ্যাকে কি করে জনসংখ্যাতে পরিণত করা যায়, জনসংখ্যা কোন কোন বিষয়ে কাজ করলে কমে যাবে এবং উন্নত হবে, সেই বিষয়গুলো নিয়ে UNFPA কাজ করে। জনসংখ্যার সাথে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা। বাংলাদেশে একসময় পরিবার পরিকল্পনা বিষয়টা খুব ব্যাপকভাবে সরকার এবং এই সব সংস্থা কাজ করত, এখনো কাজ করে। এই পরিবার পরিকল্পনা, যখনই পরিবার পরিকল্পনা বাস্তবায়ন হবে, তখন কিন্তু জনসংখ্যা আস্তে আস্তে এমনিতেই কমে যাবে, কারণ পরিবারের সদস্য সংখ্যা বাড়লেই তো হচ্ছে দেশের সদস্য সংখ্যা বাড়ে। সুতরাং প্রত্যেকটা পরিবার যদি তার সদস্য সংখ্যা সম্পর্কে কনসার্ন হয়, তাহলে ওভারঅল বাংলাদেশের জনসংখ্যাই কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। পরিবার পরিকল্পনার উপর জোর দিলে জনসংখ্যা সমস্যাটা এমনিতেই কমে যাবে। উইমেন এমপাওয়ারমেন্ট,
এটার সাথে পরিবার পরিকল্পনার সম্পর্ক আছে আবার পরিবার পরিকল্পনা যে সম্পর্ক আছে জনসংখ্যারও একটা সম্পর্ক আছে যদি নারীর ক্ষমতায়নটা স্ট্যাবলিশ করা যায় তাহলে পরিবার পরিকল্পনার উপরে একটা প্রভাব ফেলে এই উইমেন এমপাওয়ারমেন্ট বিষয়টা সুতরাং এটার উপরও তারা জোর দেয় আর উইমেন এমপাওয়ারমেন্ট মানেটা কি যে নারীকে আয় অন্তর্ভুক্ত করা নারীকে এডুকেটেড করা আর নারীকে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত করা এইগুলো সবর নয় হচ্ছে উইমেন এমপাওয়ারমেন্ট জনসংখ্যা নিয়ে গবেষণাতে এরা সহায়তা করে ঢাকা ইউনিভার্সিটির পপুলেশন সায়েন্স বিভাগ সহ বিভিন্ন ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে জনসংখ্যা বিষয় নিয়ে যেগুলো কাজ হয় তারা চাইলে সেই সব বিষয়গুলোতে ফান্ডিং করতে পারে পরামর্শ দিতে পারে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে এই হচ্ছে বাংলাদেশে ইউএনএফপিএফ কাজের ক্ষেত্র মোটামুটি পার্ট 5 এবং 6 থেকে ছোট প্রশ্ন কম্পারিশন জন্য আসতে পারে এবং ব হয় সবাই আসতে পারে এটা ছিল যদিও পার্টগুলো অনেক ছোট কিন্তু দেয়ার ইজ আ লট অফ ইনফরমেশন এখানে কিন্তু আছে সুতরাং আগে রিডিংটা পড়ে এই প্রশ্নগুলো তুলে উত্তরগুলো তুলে নিবা আশা করি এই অধ্যায়টা মোটামুটি শেষ সামনের দিন নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম